সাড়ে তিনটায় আসর না পড়িরা আমরা যেই টাইমে পড়ি ওই টাইমে পড়াই ভালো তিনি বলছেন মানসাল্লাল বারদাইল দুইটি ঠান্ডার সময় অতএব হানাফি মাযহাবের লোকেরা যখন আসরের সালাত আদায় করে তখনই আসলে ঠিক আছে কিন্তু যে আহলে হাদিসরা সাড়ে তিনটার সময় আজান দেয় সাড়ে তিনটার সময় আসরের সালাত আদায় করে এই সালাতের সময় সঠিক হয় না আসরের সময় আবহাওয়া ঠান্ডা বর্তমানে যেই মুফতি সাহেব এই ফতোয়া দিলেন বারদাইলে বলে সেই মুফতি সাহেবকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি আপনি পড়েন নাই আপনারা তো ছায়া এক ছায়া তো দূরের কথা ছায়া ডবল হয়ে যাওয়ার পরে আপনারা আসরের সালাত আদায় করেন যাই হোক আসরের আজান আগে দিয়ে দেয় এটা পেশ করার পরে ওই মুফতি সাহেব যদি আসরের সালাতকে হানাফি মাযহাবের শেষ ওয়াক্তে হানাফি মাযহাবেরা যখন আদায় করে একবারে আখেরি ওয়াক্তে সেই ওয়াক্তকেই সহি মনে করেন আর এটাকে মনে করেন যেহেতু সাড়ে তিনটার সময় ঠান্ডা হয় না বিষয়টা যদি এমনই হয় তাহলে বুখারীর আরেকটা হাদিস আপনি পড়েননি কেন হানাফি মাযহাবের কোন আমল কোরআন সুন্নার বাহিরে না হানাফি মাযহাবে আরো দুইজন ইমাম আছেন ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসান আর শাইবানি রাহিমাহুল্লাহ এই দুইজন ইমাম তারা কিন্তু এই মতের পক্ষে যে প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হলেই আসরের সালাতের সময় কিন্তু বর্তমানের এই গোঁড়া হানাফিরা এটা মানে না বরং কোরআন সুন্নার সবচেয়ে বেশি আমল হয় হানাফি মাযহাবে তাহলে দেখেন হানাফি মাযহাবে তিনজন ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ তারা তিনজনই তারা বলছেন অন্ধকারে ফজরের সালাত শুরু হবে ফরসা হলে শেষ হবে কিন্তু বর্তমান জামানার হানাফি মাযহাবের লোকেরা এরা তো হাদিস মানেই না হানাফি মাযহাবকেও মানে না কিন্তু আসলে এই হাদিসের অনুবাদ হবে এমন আসফিরু বিল ফজরে ফজরের সালাতের মাধ্যমে ফরসা করো অর্থাৎ অন্ধকারে শুরু করো এমন লম্বা কেরাত করো যেন ফরসা হলে শেষ হয় তাহলে নাকি বেশি আছে আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আমাদের দেশের একজন মুফতি সাহেব যার নাম আরিফ বিন হাবিব মুফতি আরিফ বিন হাবিব তিনি এবার বলছেন একটা হাদিস পেশ করলেন সে হাদিসটি কি সে হাদিসটি বুখারীর 574 নম্বর হাদিস 574 নম্বর হাদিস তিনি পেশ করছেন তিনি বলছেন মানসাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ যে ব্যক্তি দুইটি ঠান্ডার সময়ে সালাত আদায় করলো সে জান্নাতে প্রবেশ করবে দুইটি ঠান্ডার সময় কি এক আসরের সময় দুই ফজরের সময় দুইটি ঠান্ডার সময় সালাত আদায় করলে সে জান্নাতে যাবে হাদিসটি বুখারীর হাদিস সহি হাদিস এবং অবশ্যই এই হাদিস সঠিক হাদিস দুই সালাত অর্থাৎ আসরের সালাত ফজরের সালাত যে আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কিন্তু এই হাদিস থেকে এই হাদিস পেশ করার পরে এই হাদিস দিয়ে যুক্তি খাড়া করছে কি তিনি বলছেন মানসাল্লাল বারদাইন দুইটি ঠান্ডার সময় অতএব হানাফি মাযহাবের লোকেরা যখন আসরের সালাত আদায় করে তখনই আসলে ঠিক আছে কিন্তু যে আহলে হাদিসরা সাড়ে তিনটার সময় আজান দেয় সাড়ে তিনটার সময় আসরের সালাত আদায় করে এই সালাতের সময় সঠিক হয় না সময়ের আগেই নাকি আদায় করে কারণ সাড়ে তিনটার সময় ঠান্ডা হয় না বরং হানাফিরা যেই সময় সালাত আদায় করে আসরের সেটাই হলো ঠান্ডা হয় অতএব হাদিস অনুযায়ী তাদেরটাই ঠিক আছে এটা তার দাবি দলিল পেশ করলেন এইটা এখন আমি বলবো এই দলিল যদি এটা পেশ করেন এটা পেশ করার পরে ওই মুফতি সাহেব যদি আসরের সালাতকে হানাফি মাযহাবের শেষ ওয়াক্তে হানাফি মাযহাবেরা যখন আদায় করে একবারে আখেরি ওয়াক্তে সেই ওয়াক্তকেই সহি মনে করেন আর এটাকে মনে করেন যেহেতু সাড়ে তিনটার সময় ঠান্ডা হয় না বিষয়টা যদি এমনই হয় তাহলে বুখারীর আরেকটা হাদিস আপনি পড়েননি কেন আরেকটা হাদিসে যেটা 536 নম্বর হাদিস যে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযাশতাদাল হাররু ফা আবরিদু বিসসালাহ যখন গরম বেশি হবে যখন প্রচন্ড তাপ বেশি হবে তখন তোমরা জোহরের সালাতকে একটু ঠান্ডা করে পড়ো মানে কি জোহরের সময় কি তাহলে আসরের সময় পড়বে জোহরে ফা আবরিদু বিসসালাহ জোহরের সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে
ঠান্ডা বলতে যদি ওই 4টা 5টার সময় হয় তাহলে যোহরের ক্ষেত্রেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা বললেন এই ঠান্ডা দ্বারা কি উদ্দেশ্য নেবেন এর দ্বারা উদ্দেশ্য হলো যে তোমরা প্রচন্ড গরমের সময় একটু দেরি করে পড়ো এর দ্বারা উদ্দেশ্য নয় এটা যে যখন ঠান্ডা হবে 5টার সময় তখন পড়ো যায় যারা এই দলিল দিয়ে আসরের সালাতকে তাদের সালাতকে ঠিক বলছেন তাদেরকে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আপনি পড়েন নাই যেদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মিরাজের পরের দিনেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং দুই দিন সালাত আদায় করলেন ইমামতি করলেন জিবরিল আলাইহিস সালাম প্রথম দিন পাঁচ ওয়াক্ত সালাতের আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে ইমামতি করলেন দ্বিতীয় দিন এসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেন শেষ ওয়াক্তে তো প্রথম দিন এই হাদিসটি এসেছে আবু দাউদ 393 নম্বর হাদিস তিরমিজি 149 নম্বর হাদিস এই হাদিসে বলা হচ্ছে প্রথম দিন তিনি আসরের সালাত আদায় করলেন ওয়া ফাসাল্লা ওয়া সাল্লা বিল আসরা হিনা কানা যিল্লুহু মিসলাহু প্রথম দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসরের সালাত আদায় করলেন যখন সূর্যের ছায়া প্রত্যেক বস্তুর সমপরিমাণ হলো অর্থাৎ একটা ধরেন আপনার এই মোবাইল আমার এই মোবাইল সূর্যের নিচে দাঁড় করিয়ে দিলাম মোবাইল যতটুকু লম্বা ছায়া ততটুকু লম্বা এতটুকু সময়ে তিনি আসরের সালাত শুরু করলেন এটা হলো প্রথম ওয়াক্ত বর্তমানে মাযহাবি যারা যেই মুফতি সাহেব এই ফতোয়া দিলেন বারদাইনে বলে সেই মুফতি সাহেবকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি আপনি পড়েন নাই আপনারা তো ছায়া এক ছায়া তো দূরের কথা ছায়া ডবল হয়ে যাওয়ার পরে আপনারা আসরের সালাত আদায় করেন আরো বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত কখন আদায় করতেন তারও তো কিছু হাদিস আছে বুখারী 550 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল আসরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন ওয়াশামসু মুরতাফিআতুন হাইয়াতুন এমন সময় আসর আদায় করতেন যখন সূর্য উপরে থাকতো এবং কিরণ দিত ফায়াযহাবু যাহিবু ইলাল আওয়ালি তারপরে আসরের সালাতের পরে কিছু সাহাবায়ে কেরাম মদিনার উঁচু স্থানের দিকে যেতেন ফায়াতিহিম এবং উঁচু স্থানের দিকে গিয়ে আবার মসজিদে নববীতে ফিরে আসতেন মদিনায় ফিরে আসতেন ওয়াশামসু মুরতাফিআতুন তখনও ফিরে আসার পরেও সূর্য উপরেই থাকতো وبعض العوالي من المدينة على أربعة أميال أو نحوه আর কিছু উস্তু উস্তু স্থান যে উস্তু স্থানগুলোতে সাহাবায়ে কেরাম আসরের পরে গিয়ে আবার মদিনায় ফিরে আসতেন কিছু উস্তু স্থান ছিল 4 মাইল বা অনুরূপ দূরে অবস্থিত তাহলে 4 মাইল যাবেন হেঁটে আবার 4 মাইল আসবেন কয় মাইল হলো 8 মাইল আসরের সালাত আদায় করে 4 মাইল গেলেন আবার ফিরে আসলেন এরপরেও সূর্য উপরে থাকতো আপনারা যখন সালাত আদায় করেন 4 মাইল যাবেন আর 4 মাইল আসবেন এই সময় আপনাকে সূর্য কিরণ দিবে উপরে থাকবে আরেকটা হাদিস দেখুন বুখারী 2485 নম্বর হাদিস রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন কুননা নুসাল্লি মা'ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসরা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত আদায় করতাম ফানানহারু জাজুরান আসরের পরে একটি উট জবহ করলাম ফাতুকসামু আশরা কিসামিন সেই উট জবহ করে উটের গোশতকে 10 ভাগে ভাগ করলাম ফানাকুলু লাহমান নাদিজান ক্বাবলা আন তাগরুবা আশ-শামস তারপরে ওই উটের গোশত রান্না করে সূর্য ডুবার আগেই ওই রান্না করা গোশত খেলাম বলেন আসরের পরে একটা উট জবহ করলাম উট জবে করার পরে উটের গোস্তকে কুটলাম 10 ভাগে ভাগ করলাম সেই উটের গোস্ত রান্না হলো রান্না করা গোস্ত খেলাম কখন সূর্য ডুবার আগে এই হাদিসগুলো দ্বারা কি প্রমাণিত হয় যে সালাত শুরু হবে আসরের প্রথম ওয়াক্ত কখন আসরের সালাতের প্রথম ওয়াক্ত হলো প্রত্যেক বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে এই সময় আসরের সালাতের সময় শুরু হবে আর শেষ সময় হলো প্রত্যেক বস্তুর ছায়া যখন ডবল হবে তখন আসরের সালাতের শেষ সময় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আফদালুল আমাল আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, সর্বোত্তম আমল হলো প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আরেকটা দেখেন মাযহাবি ভাইরা, ফজরের সালাত কখন আদায় করেন? একেবারে ফর্সা হয়ে গেলে, একেবারে মনে হচ্ছে সূর্য ওঠা ওঠা ভাব, এই সময় তারা ফজরের সালাত আদায় করেন। দেখেন ফজরের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আদায় করেছেন? ফজরের সালাত আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত বলবো, দেখেন মাযহাবি ভাইয়েরা বাকি এগারো মাস রমজান মাসের বাইরে বাকি এগারো মাসই তারা একেবারে ফর্সা হলে আদায় করে, কিন্তু যখন রমাজান মাস চলে আসে তখন ফর্সা হলে আদায় করে না অন্ধকার থাকতে আদায় করে? জিবরিল আলাইহিসসালাম ফজরের সালাতের প্রথম দিন তিনি কি করলেন, কখন আদায় করলেন? বলছেন ফজরের সালাত আদায় করলেন ওয়াসাল্লা বিল ফজরা হিনা হারুমাত তুআমু ওয়াশারাবু আলা সাইল, তিনি ফজরের সালাত তখনই আদায় করলেন যখন একজন সায়েমের সিয়াম পালন করার সিয়াম পালনকারীর জন্য খাওয়া পান করা হারাম হয়ে যায়। কখন হারাম হয়? সুবহে সাদিক হলে। এটা হলো ফজরের প্রথম সময় যেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আদায় করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন দেখুন, বুখারী 867 নম্বর হাদিস, মুসলিম 645 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিস সুবহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, ফা ইয়ানসারিফুন নিসাউ মুতালাফিয়াতিন বিমুরুতিহিন্না, ফজরের সালাতের পরে মহিলারা তারা ফিরে যেতেন, মসজিদ থেকে বের হয়ে যেতেন, মুতালাফিয়াতিন বিমুরুতিহিন্না তাদের চাদর মুড়ি দিয়ে, মা ইউরাফনা মিনাল গালাসে, কিন্তু ফজরের সালাতের পরে মহিলারা যখন বের হয়ে যেতেন তখন এত অন্ধকার থাকতো, অন্ধকারের কারণে একে অপরকে চিনা যেত না, কাউকে চিনা যেত না। কেন চিনা যেত না? অন্ধকারের কারণে চিনা যেত না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে সালাত আদায় করতেন ফজরের সালাত। এই ব্যাপারে আরো কয়েকটা হাদিস আছে, বেশ কয়েকটা হাদিস, কিন্তু মাযহাবি ভাইয়েরা একটা দলিল দেয় ফর্সা হলে ফজর পড়ার দলিল। কি দলিল? সেই দলিলটা এসেছে তিরমিজি, সুনান তিরমিজির 154 নম্বর হাদিস, আবু দাউদের 424 নম্বর হাদিস। কি হাদিস? রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসফিরু বিল ফজরে, তোমরা ফর্সা হলে ফজর পড়ো, তারা যেটা অনুবাদ করে ফর্সা হলে ফজর পড়ো, ফাইন্নাহু আযামু লিল আজরে, কারণ এতে নেকি বেশি আছে, এতে নেকি বেশি। সহি হাদিস, হাদিস সহি, কিন্তু আসলে এই হাদিসের অনুবাদ হবে এমন, আসফিরু বিল ফজরে, ফজরের সালাতের মাধ্যমে ফর্সা করো, অর্থাৎ অন্ধকারে শুরু করো, এমন লম্বা কেরাত করো যেন ফর্সা হলে শেষ হয়, তাহলে নেকি বেশি আছে। এই ব্যাপারে দেখেন, প্রথমত আসরের সালাতের ব্যাপারে হানাফি মাযহাবের মত কি? হানাফি মাযহাবের দুইটা মত আছে ইমাম আবু হানিফার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রথম মত অর্থাৎ আল কাউলুল কাদিম, পুরাতন মত যেটা, সেটা হলো যে প্রত্যেক বস্তুর ছায়া তার ডবল হলে আসরের সালাত হবে, এটা আমাদের প্রথম পুরাতন মত। কিন্তু তিনি পরবর্তীতে মৃত্যুর আগে তিনি তার মত চেঞ্জ করেছেন এবং তিনি এই মতে ফিরে এসেছিলেন যে প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হলে আসরের সালাতে শুরু। এবং হানাফি মাযহাবে আরো দুইজন ইমাম আছেন, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসান আর শাইবানি রাহিমাহুল্লাহ, এই দুইজন ইমাম তারা কিন্তু এই মতের পক্ষে যে প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হলেই আসরের সালাতের সময়। কিন্তু বর্তমানের এই গোঁড়া হানাফিরা এটা মানে না। এরপরে ফজরের ব্যাপারেও দেখেন, ফজরের ব্যাপারেও এই হাদিস, যে হাদিসটি পেশ করলাম, যারা ফর্সা হলে ফজর পড়তে হবে এই হাদিস পেশ করেন যারা, এই হাদিস তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ সুনান তিরমিজিতে বর্ণনা করার পরে বলছেন, ক্বালা শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ এবং ইমাম ইসহাক
রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন মানাল ইসফার এখানে ফরসা দ্বারা উদ্দেশ্য হলো আইয়াদি হাল ফাজরু ফজর প্রকাশিত হওয়া এখানে ইসফার শব্দের অর্থ হলো ফজর প্রকাশিত হওয়া ফালা ইউশাক্কা ফিহি যাতে ফজর প্রকাশিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ না থাকে ওয়ালাম ইয়ারাউ কিন্তু তারা এটা মনে করতেন না জান না মানাল ইসফার এই ইসফার দ্বারা ফরসা হওয়া দ্বারা উদ্দেশ্য তাখিরুস সালাহ সালাত দেরি করে আদায় করা এটা তারা মনে করতেন না ইমাম তাহাবি হানাফি মাযহাবের একজন বড় বিদ্বান ইমাম তাহাবি রাহমাহুল্লাহ বলেন ইয়ামবাগি দুখুলু ফিল ফাজরে ফি ওয়াক্তি তাগলিস উচিত হলো ফজরের সালাতে অন্ধকারে শুরু করা ফজরের সালাতে অন্ধকারে প্রবেশ করা উচিত ওয়াল খুরুজ মিনহা ফি ওয়াক্তি ইসফার আর ফজর সালাত শেষ করা হলো ফরসা হলে শেষ করা উচিত আলা মুওয়াফাকাতে মা রাওয়াইনা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি আর এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবায়ে থেকে যা রেওয়ায়াত করা হয়েছে সেটারই অনুকূলে সেটা অনুযায়ী এটাই হওয়া উচিত ওয়া হুয়া কাওলু আবি হানিফা আর ফজরের সালাত অন্ধকারে শুরু হবে আর ফরসা হলে শেষ হবে এটা কার কথা বলছে ওয়া হুয়া কাওলু আবি হানিফা এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর কাওল ওয়া আবি ইউসুফ আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাওল ওয়া মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ এবং মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ তারও কথা এটাই তাহলে দেখেন হানাফি মাযহাবে তিনজন ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ তারা তিনজনই তারা বলছেন অন্ধকারে ফজরের সালাত শুরু হবে ফরসা হলে শেষ হবে কিন্তু বর্তমান জামানার হানাফি মাযহাবের লোকেরা এই হানাফি মাযহাবকেও মানে না এরা তো হাদিস মানেই না হানাফি মাযহাবকেও মানে না ইমাম আবু হানিফা যা বলেছেন তার বিপরীত করছে ইমাম শাফি রাহমাহুল্লাহ যা বলেছেন তার বিপরীত করছে অথচ তারা বলছে যে আমরা মাযহাবের অনুসরণ করি আমরা আবু হানিফার অনুসারী আমরা হলাম হানাফি অথচ তারা মোটেও এই মাসআলাগুলোতে ইমাম আবু হানিফার অনুসরণ করছে না ইমাম তাহাবি আরো বলছেন বলছে আসফিরু বিল ফাজরে এই আল্লাহ রাসূল যে বলছেন আসফিরু বিল ফাজরে এর দ্বারা উদ্দেশ্য হলো আতিলুল কিরাআতা ফিহা তোমরা ফজরের সালাতে কিরাআত লম্বা করো লাইসা যালিকা আলা আন ইয়াদখুলু ফিহা ফি আখির ওয়াক্তিল ইসফার কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে একবারে ফরসার শেষ মুহূর্তে এসে ফজরের সালাতে প্রবেশ করবে ওয়ালাকিন ইয়াখরুজু মিনহা ফি ওয়াক্তিল ইসফার কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য হলো এটাই যে ফজরের সালাত থেকে বের হবে ফরসা হবে দেখেন তাহলে হানাফি মাযহাবের যে মাসআলাগুলো সেখানে স্পষ্ট অথচ তারা মাযহাবের গোড়ামি করতে গিয়ে বা মাযহাব তার তো পড়েই না মাযহাব সম্পর্কেও তারা ন্যূনতম লেখাপড়া নাই যদি মাযহাব সম্পর্কে ন্যূনতম লেখাপড়া থাকতো তারা এই সমস্ত ফতোয়াকে নিয়ে এই সমস্ত মাসআলাকে নিয়ে তারা ব্যঙ্গ করতে পারতো না এবং তারা যুক্তি খাড়া করতো না এতগুলো হাদিস কে বাদ দিয়ে যুক্তি দিয়ে তারা তাদের মাসআলাকে কায়েম করতে চায় যুক্তি দিয়ে কখনো ইসলাম চলে না